রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? ওয়াহশী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয়তম সাহাবী, সাহাবী রাসূলের একেবারে প্রিয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, যাকে সাইয়্যিদাতু শুহাদা বলা হয়, শহীদদের সর্দার যিনি উহুদের প্রান্তরে যিনি শাহাদাত বরণ করেছেন, যার মুখটা চিরে তার কলিজাটা বের করে চিবিয়েছিল, যার কান গুলো কেটে, নাক গুলো কেটে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে কেটে গলার মালা বানিয়ে তারপরে কাফেররা উম্মাদ করেছিল, উল্লাস করেছিল, তার নাম কি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তাকে হত্যা করেছে কি? তাকে হত্যা করেছে এই ওয়াহশী। ওয়াহশী যে মনিবের গোলাম ছিল, তার মনিব তাকে উত্তপ্ত করেছে, তাকে লোভ দেখিয়েছে যে তুমি যদি রাসূলের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আজাদ করে দিব। এবার উহুদের প্রান্তরে সে তার বর্শাটা নিয়ে লুকিয়েছিল পাথরের আড়ালে। যখন রাসূলের চাচা যখন একবারে তার রাডারের কাছাকাছি চলে আসলো, সে আস্তে করে বর্শাটা নিয়ে রাসূলের চাচাকে হত্যা করে দিয়েছে। এবার হত্যা করে যখন সে বাড়ি ফিরে গেল, ওই মনে করলো যে না, আমি তোমাকে আজাদ করবো না। সাথে সাথে ওয়াহশী ব্যাকুল হয়ে চিন্তা করতে লাগবে, এ আমি কি করলাম, আমি কাকে হত্যা করলাম, রাসূলুল্লাহ চাচাকে হত্যা করে ফেলেছি। ওয়াহশীর মনটা অস্থির হয়ে গেল, ব্যাকুল হয়ে যাচ্ছে, অস্থিরতা বাড়তে থাকে। এবার ওয়াহশী বিশ্ব নবীর কাছে চিঠি লিখলো, আল্লাহ নবীর কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ইসলাম গ্রহণ করতে চাই, কালিমা পড়ে মুসলমানের ইসলামের ছায়া তলে চলে আসতে চাই, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমার সামনে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোরআনের একটি আয়াত বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহক, যারা দুনিয়াতে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে নাই তারাই রহমানের গোলাম বলে স্বীকৃতি পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী আপনার চাচাকে হত্যা করেছি অন্যায়ভাবে, এবার আমি কি করে ক্ষমা পেতে পারি, মুসলমান ইসলাম কি করে গ্রহণ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার মন ব্যাকুল হয়ে আছে। আল্লাহর নবীর কাছে যখন চিঠিটা গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানালেন, নবী গো আপনি ওয়াহশীর চিঠির পিছনে লিখে দেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وحشي শুনে রাখো, তোমার মধ্যে যে অস্থিরতা কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন সেই অস্থিরতা নিরসন করবে। আয়াত নাযিল করে জানালেন, তুমি যদি তওবা করো, দুনিয়ার কোন গোলাম যদি তওবা করে, ওয়ামানা আর যদি মানানয়ন করে, ওয়ামিলা আমালান সালিহা আর যদি নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা তার নেক দিয়ে পরিবর্তন করে দিবে। নেক দ্বারা পরিণত। এবার ওয়াহশীর কাছে যখন এই চিঠি গেল, ওয়াহশীর চিঠি পড়লো, পড়ার পর খুশি হওয়ার কথা না, ওয়াহশীর মধ্যে অস্থিরতা আরো বাড়ছে। এবার ওয়াহশী চিঠি পেতে লিখলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আল্লাহ তাআলা তওবার কথা বলেছে, আমি তওবা করলাম, ও আমানা ইমান আনয়নের কথা বলেছে, আমি ইমান আনয়ন করলাম, কিন্তু এরপরে যে আল্লাহ তাআলা বলল, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করতে হবে, কিন্তু আমার তো নেক আমল নাই, আমি কি তাহলে ক্ষমা পাবো না, আমি কি তাহলে ক্ষমার বাইরে? এই কথা যখন ওয়াহশী লিখে বিশ্ব নবীর কাছে আবার চিঠি পাঠিয়ে দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে আশা ব্যঞ্জক যে আয়াত, সে আয়াত নাযিল করে জানালেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. এবার বিশ্বনবী ওয়াহশীকে লিখলেন, ওয়াহশী রে, কোন মানুষ যদি না বুঝে না জেনে তার নিজের উপর জুলুম করে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর আইনগুলো অমান্য করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকুনু মির রাহমাতিল্লাহ, গোলাম রে তোমার গুনাহ যত বেশি হোক না কেন তুমি তোমার রহমান তোমার রবের রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমার রবের ক্ষমা থেকে তুমি নৈরাশ হয়ো না। তাহলে ক্ষমার ঘোষণা দিচ্ছেন কে? ক্ষমার ঘোষণা দিচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখনো কি আমরা বসে থাকবো? এখনো কি সেই মহান প্রভুর কাছে ক্ষমা চাইবো না? এখনো কি চোখের পানি ফেলার সময় হয় নাই? যুবকেরা তরুণরা এখনো পিছুয়া হয়ে আর কতক্ষণ সময় হতে পারো? তোমার জীবনে এক ঘন্টা বাকি আছে, হতে পারো আধা ঘন্টা সময় বাকি আছে, এখনো তুমি তওবা করবে না? এখনো কি আমাদের সময় হয় কাদা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার? অন্যায় থেকে ফিরে আসার কি সময় এখনো আমাদের হয়নি? ভেড়ামা আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম বানাননি, জাহান্নাম বানিয়েছেন ওই সকল গোলামগুলোর জন্য যারা দুনিয়াতে আল্লাহকে এমন ভুলা ভুলেছে অপরাধ করেছে জীবনে কোনো ক্ষমা চাই নাই। আল্লাহ ক্ষমা চাওয়ার অসংখ্য সুযোগ দিয়েছে, বারবার ডেকেছে। শুধু তাই নয়, মরু প্রান্তরে মরুভূমির ভিতরে একজন পথিক ওট নিয়ে রওনা হয়েছে, হঠাৎ ক্লান্ত হয়ে গিয়েছে, ওটের মধ্যে বোঝাই করা তার খাবার রসদপত্র যা আছে সবকিছু, এবার সে ঘুমিয়ে গেছে, হঠাৎ তার ওট হারিয়ে গেছে। এখন সে খুঁজতেছে খুঁজতেছে, বলেন তো তখন কি মোবাইলের যুগ আছে যে আপনি সেই রাঙ্গামাটি পাহাড় ভেদ করে আপনি যদি পথ হারিয়ে ফেলেন আপনি 999 কল দিলে আপনার র‍্যাব বিভিন্ন বাহিনীকে আপনি উদ্ধার করবেন? সেই সময় কি তখন ছিল? তাহলে তারা কি করে ওই লোকটা পথ পাবে কি করে? সে ঘুরতে ঘুরতে কোন দিকে যাবে এত বিশাল মরুভূমি, সে একবারে নৈরাশ হয়ে শুয়ে আছে। হঠাৎ ঘুম থেকে জেগে থেকে তার ওট তার পাশে দাঁড়ায়, বলেন তো সে কিরকম কি হবে? ঘুমের আগে তো সে তার সন্তানের মায়া, স্ত্রীর মায়া, বাবা মার মায়া, প্রতিবেশীর মায়া, বাড়ির মায়া, সম্পদের মায়া সবকিছু ছেড়েই তো সে ঘুমায়। এবার উঠে থেকে তার ওট তার পাশে, সে যতটুকু খুশি হবে আল্লাহ নবী বলেছেন আল্লাহু আকরাহু বি ইবাদাতি তাওবাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামগুলো গুনাহগার বান্দাগুলো যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, যখন কাঁদে, যখন চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন পিছু হয়ে থাকি? ভেড়ামা আসুন আর কাল বিলম্ব না করে গুনাহগুলোর জন্য এক একটা গুনাহ আমি কি কি গুনাহ করি জানি, আমার প্রত্যেকটা গুনাহ ধরে 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 আল্লাহ আমি এই গুনাহটা করেছি আজ থেকে এই গুনাহটা ছেড়ে দিলাম। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন জিজ্ঞেস করলো, একজন লোক তওবা করে গুনাহ করে, তওবা করে গুনাহ করে, এর কি অবস্থা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে তাকে তওবা করতে দাও, একদিন না একদিন সে ফিরে আসবে। কারণ যখন সে বারবার গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয় লজ্জিত হয়, একদিন না একদিন সে ঠিকই ফিরে আসবে। কিন্তু যেই মানুষটা গুনাহই করে না তওবাই করে না সেই মানুষটার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আসুন আমরা প্রতিনিয়ত চারটি শর্ত মেনে, কয়টা শর্ত? চারটা। এক নাম্বার, আজ থেকে এই গুণা ছেড়ে দিলাম। নাম্বার দুই, এ আমি কি করলাম? লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। নাম্বার তিন, আজকের পর থেকে এই গুণা আর কোনোদিন করবো না। নাম্বার চার, অন্যায়টা যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়, একজন বান্দার সাথে সম্পৃক্ত হলে একজনের কাছে ক্ষমা চাইলাম, মুয়াজ্জিন সাহেবের টাকা দেই নাই, মুয়াজ্জিন সাহেবের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু এই এলাকার মানুষের রাস্তা করার জন্য ইট এসেছি, ইট নিয়ে বাড়ি বানাই দিচ্ছি, তাহলে একজনের হক নষ্ট করলাম নাকি এই এলাকার এই মসজিদের 1000 মসজিদের হক নষ্ট করেছি? তাহলে 1000 মানুষের কাছে আমি ক্ষমা চাইবো কি করে? যারা এই ধরনের কাজ করছেন তাড়াতাড়ি নিয়ে ওই টাকা ওই ফান্ডে জমা দিয়ে আসুন যদি বাঁচতে চায়, নতুবা 1000 মানুষ তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা আমাদের তওবা করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন।